যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ মানবাধিকার শেখাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একাত্তরের নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিতে বিশ্ব মোড়লদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার প্রতিপাদ্য নিয়ে এবছর সারা বিশ্বে পালিত হচ্ছে মানবাধিকার দিবস। মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, একাত্তরে বাংলাদেশে বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছে পাক হানাদার বাহিনী। রাষ্ট্রপতি এই হত্যাকাণ্ড গণহত্যা হিসেবে স্বীকৃতি দাবি করেন বিশ্ব মোড়লদের কাছে। বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনী দ্বারা, সেই গণহত্যা দিবসকে তারা যেন সারা বিশ্ব যেন স্বীকৃতি দেয়, এই গণহত্যা দিবসকে যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। আজকের মানবাধিকার দিবসে বাংলাদেশের পক্ষ থেকে আমি আকুল আহ্বান জানাচ্ছি বিশ্ব মোড়লদের প্রতি। গাজায় হাজার হাজার মানুষকে হত্যার নিন্দা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বে মানবাধিকারের নামে অনেক দেশ ও সংস্থা দ্বিচারিতায় লিপ্ত। আমরা ওপেনলি এন্ড অ্যাডভার্সলি আমরা ইসরায়েলি এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ এই মানবতা বিরোধী অপরাধকে ঘৃণা করে। মার্কিনিরা আমাদেরকে যেন আর মানবাধিকার না শিখায়, বাংলাদেশ মানবাধিকার তাদেরকে শিখাবে। যারা মানবাধিকার আমাদেরকে শিখায়, যারা টিচ করতে চায় তাদের মাস্টার আমরা, তাদের মাস্টার বাংলাদেশ। বাংলাদেশ তাদেরকে টিচ করবে, তাদেরকে শিখাবে যে তোমরা মানবাধিকার লঙ্ঘন করছো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন করে এদেশের মানুষের মানবাধিকার সুরক্ষা সহ ন্যায় বিচার পাওয়ার পথ সুগম করেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের মানবাধিকার যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তা তারা অক্ষরে অক্ষরে পালন করছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামালউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। আমাদেরকে যারা মানবাধিকারের বিষয়ে সবুকিতে আসেন তাদের এগুলি বিবেচনা করা উচিত। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।